Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলটি লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে উৎপাদন ব্যয় হিসাবে উৎপাদন ব্যয় বিবরণী অংশ থেকে ঢাকা বোর্ড 2019 সালের 8 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখি। উরবানা লিমিটেড এর উৎপাদন ব্যয় সম্পর্কিত তথ্যাবলী নিম্নরূপ। বিবরণ টাকা, কাঁচামালের মজুদ 1/1/2018 75,000 টাকা, কাঁচামালের মজুদ 31/12/2018 90,000 টাকা, তৈরি পণ্যের মজুদ 1/1/2018 80,000 টাকা, তৈরি পণ্যের মজুদ 31/12/2018 90,000 টাকা, কাঁচামাল ক্রয় 7,50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 5,65,000 টাকা, পরোক্ষ কাঁচামাল 25,000 টাকা, পরোক্ষ মজুরি 45,000 টাকা, কারখানা উপরি খরচ 90,000 টাকা, অফিস ও প্রশাসনিক খরচ 1,20,000 টাকা, বিক্রয় ও বিতরণ খরচ 60,000 টাকা, বিক্রয় মূল্য 19,30,000 টাকা। আমার কাছে জানতে চেয়েছে, কতে বলে জানতে চেয়েছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো, খতে জানতে চেয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, গতে জানতে চেয়েছে আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা প্রথমে আসি ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়। ব্যবহৃত কাঁচামাল আমরা জানি যে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, এটার সাথে কাঁচামাল ক্রয় আসবে, কাঁচামালের সমাপনী মজুদ বাদ যাবে, তাহলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়ে যাব। তাহলে আসি কাঁচামালের মজুদ 1/1/2018 75,000 টাকা যোগ কাঁচামাল ক্রয় 7,50,000 টাকা, 75,000 টাকার সাথে 7,50,000 টাকা যোগ করলে আমরা পাচ্ছি 8,25,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব কাঁচামালের মজুদ 31/12/2018 অর্থাৎ সমাপনী কাঁচামাল 90,000 টাকা। যদি 8,25,000 টাকা থেকে 90,000 টাকা বাদ দিই তাহলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাচ্ছি 7,35,000 টাকা। কর পরে খতে আমার কাছে জানতে চেয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় পেয়েছি ক হতে প্রাপ্ত 7,35,000 টাকা, এটার সাথে যোগ হবে যোগ প্রত্যক্ষ মজুরি, আমরা কাঁচামাল পেয়েছি আর প্রত্যক্ষ খরচ বলতে কিছু নাই, থাকলে সেটাও আসতো, প্রত্যক্ষ মজুরি 5,65,000 টাকা যোগ করলে আমরা পাচ্ছি মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় পাচ্ছি 13,00,000 টাকা, এই দুটি যোগ করলে আমরা পাচ্ছি 13,00,000 টাকা, এটার সাথে যোগ হবে কারখানা উপরি খরচ। আমরা জানি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে মুখ্য ব্যয় পাওয়া যায়, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম এটা কারখানার উপরই ব্যয় হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা আসি পরোক্ষ কাঁচামাল বলতেছে 25,000 টাকা, পরোক্ষ মজুরি বলতেছে 45,000 টাকা, কারখানা উপরই খরচ পাওয়া যাচ্ছে 90,000 টাকা, এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 1,60,000 টাকা। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরই খরচ যোগ করলে, কারখানা উপরি ব্যয়গুলো যোগ করলে আমরা পাচ্ছি উৎপাদন ব্যয় 14,60,000 টাকা, এইটার সাথে যোগ তৈরি পণ্যের মজুদ অর্থাৎ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 1/1/2018 তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করবো 80,000 টাকা, তাহলে আমরা 14,60,000 টাকার সাথে 80,000 টাকা যোগ করলে 15,40,000 টাকা পাচ্ছি। এখান থেকে আমরা তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিব অর্থাৎ বাদ তৈরি পণ্যের মজুদ 31/12/2018 90,000 টাকা, তাহলে 15,40,000 টাকা থেকে 90,000 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়
14,50,000 টাকা আমাকে আমার কাছে এখানে বিক্রিত পণ্যের ব্যয় চাওয়া হয়েছে আমি বিক্রিত পণ্যের ব্যয় পাচ্ছি 14,50,000 টাকা এরপরে গতে আমাকে করতে বলেছে আয় বিবরণী প্রস্তুত করো প্রথমে প্রতিষ্ঠানের নাম উর্বানা লিমিটেডের আয় বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য আমরা জানি আয় বিবরণীটা আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যেভাবে করতে হয় এখানে আয় বিবরণীটা একইভাবে করতে হয় প্রথমে বিক্রয় মূল্য ছিল আমার 19,30,000 টাকা এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় খ থেকে যেটা পেয়েছি আমরা 14,50,000 টাকা তাহলে বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি মোট মুনাফা 4,80,000 টাকা এখান থেকে আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দিব পরিচালন ব্যয়ের মধ্যে আমরা পাচ্ছি অফিস ও প্রশাসনিক খরচ 1,20,000 টাকা আর বিক্রয় ও বিতরণ খরচ 60,000 টাকা দুইটা যোগ করলে পাচ্ছি 1,80,000 টাকা এবং 4,80,000 টাকা থেকে 1,80,000 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি 3,00,000 টাকা এই 3,00,000 টাকা হচ্ছে নিট মুনাফা এই নিট মুনাফার মাধ্যমে আমার আয় বিবরণীটা তৈরি করা হয়ে গেল এই ছিল আমার আজকের অঙ্ক এভাবে আমরা অঙ্কগুলো সলিউশন ইউটিউবে দিব আপনারা সলিউশনগুলো দেখেন বাসায় প্র্যাকটিস করতে থাকেন বেশি বেশি করে প্র্যাকটিস করলে এক সময় অঙ্কগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে আপনারা ভালো করতে পারবেন প্রতিটি অঙ্ক বারবার করবেন এক একটি অঙ্ক দুইবার তিনবার ইউটিউবে দেখে 3-4 বার হাতে কলমে প্র্যাকটিস করেন তাহলে অঙ্কগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো উপদেশ মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্ক যখনই আমি ইউটিউবে দিব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে দেখতে পারবেন বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে ছড়িয়ে দিন সবাই যেন এই অঙ্কগুলো দেখতে পারে সেই ব্যবস্থাটা আপনারাই একটু করুন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ